আসসালামু আলাইকুম। টেকনিক্যাল কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে রাজকীয় স্বাদের ডিমের কোরমা রেসিপি বানিয়ে দেখাবো। ডিমের কোরমা রেসিপি বানাতে কি কি উপকরণ লাগবে, কি কি দিয়ে কেমন করে বানাবো, বন্ধুরা আপনারা আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভিডিও দেখতে পান। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 9টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি একটু একটু কেটে ফেলবো। কিভাবে কাটবো আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে এভাবে একটু একটু কেটে ফেলবো, যাতে মরিচ মশলাটা একটু ভালো করে ঢুকে। এভাবে আমি সবগুলো কেটে ফেলবো। এখন আমার সবগুলো কাটা শেষ হয়ে গেছে। সবগুলো কাটা শেষ, আমি একটু করে লবণ দিয়ে দিব। একটু করে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি এখন মিক্সার করে ফেলবো। দিয়ে দিব একটু করে লাল মরিচের গুঁড়ো, খুব বেশি দিব না, অল্প করে দিব। এখন আমি 10 মিনিট রেখে দেব। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা ডিমের কোরমা করতেছে সেজন্য তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। আমি তেল দিছি হাফ কাপ। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচে এগুলা দিয়ে দিচ্ছি। এগুলো আমি পেঁয়াজের বেরাস্তা বানিয়ে ফেলবো। পেঁয়াজটা এখন ফ্রাই হয়ে আসছে। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একদম লো তাপে করতে হবে, না হলে পুড়ে যাবে। আস্তে আস্তে করতে হবে। পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে একটাও থাকতে পারবে না, সবগুলাই নিয়ে ফেলতে হবে। এখন আমি ডিমগুলো একটু ভেজে ফেলবো, খুব বেশি না। মনে রাখবেন বন্ধুরা, পেঁয়াজের বরফটা তেলের মধ্যে কিন্তু এটা করতে হবে। যেহেতু এটা ডিমের কোরমা, আপনারা চাইলে ডিমটা না ভেজে একদম সাদাও দিতে পারেন। আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু ফ্রাই করে দিচ্ছি। এখন এটা হয়ে গেছে, খুব বেশি দিচ্ছি না, একটু একটু করে করতেছি। দিয়ে দিচ্ছে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, ব্লান্ডার করে নিছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা।
সবগুলো কিন্তু বাটাই দিতে হবে। দিয়ে দিচ্ছে একটা পোলাও পাতা, আপনারা চাইলে তেজপাতাটা দিতে পারেন। চারটে এলাচ, এলাচ গুলো আমি ফেটে নিয়েছি। এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি আটটার মতন কাঁচামরিচ, এগুলাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচটা ইউজ করতে পারেন। আমি 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু তেলটা উপর উপর উঠে যাবে। এখন আমি 7 মতো লবণ দেব, 7 মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতনই দিবেন লবণটা। এখানে হলুদ দেওয়া যাবে না, হলুদ দিলে এটা যেহেতু কোরমা সেজন্য হলুদটা দেওয়া যাবে না। আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, এক চা চামচের মতন গরম মশলা, এখন আমি 2 মিনিট কষিয়ে নেব। আবারও এখন আমি কাজু বাদাম, 10টা কাজু বাদাম আমি ব্লেন্ডার করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নেব 2 মিনিট। এখন তেলটা উপর উপর উঠে গেছে। এখন আমি দুধগুলা দিয়ে দিব। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দই দিতে পারেন, টক দই যেকোনো একটা দিবেন। দুধ হলে দুধ, টক দই হলে টক দই, দুটোটা একসাথে দেওয়া যাবে না। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আবারও দিয়ে দিব একটা টমেটো, কুচু কুচু করে কেটে নিছি। এখন আমি 3 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি 8টার মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেঙে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে একটু কেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছে অল্প করে পেঁয়াজের পেরেস্তা, আমি প্রথমে করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি 2 মিনিটের মতন আবারও কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। এটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমি আবারও 2 মিনিট এগুলা কষিয়ে নিব। এখন এটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন রেডি হয়ে গেল আমার রাজা প্রিয়ার সাথে ডিমের কোরমাস রেসিপি। বন্ধুরা, আমার আরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।